আমার সকল প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা আজকে তোমাদের সাথে অনলাইন ম্যাথ ক্লাসে আমি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা মেন্টাল ম্যাথ কোর্শন আনসার নিয়ে আলোচনা করব। তোমরা সবাই রেডি হও আমার সাথে সাথে বাড়িতে প্র্যাকটিস করো প্রত্যেকটা কোর্শেন বুঝবে এবং সেইগুলো বাড়িতে করবে তোমাদের আমি আগেও বলেছি মেন্টাল ম্যাথ যত বেশি বেশি প্র্যাকটিস করবে তত তোমরা ভালো ম্যাথ শিখতে পারবে কারণ মেন্টাল ম্যাথের মধ্যে সব কিছু রয়েছে সিম্পলিফাই ডিভিশন সাবস্ট্র্যাকশান সব কিছু পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস ইউনিটারি মেথড এভারেজ সব কিছু রয়েছে তোমরা যত মেন্টাল ম্যাথ প্র্যাকটিস করবে তত তোমরা ভালো ম্যাথ শিখতে পারবে এর আগেও অনেক মেন্টাল ম্যাথ ক্লাস করেছি তোমরা যেটা ক্লাসগুলো দেখো নি দেখে নেবে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে লেখো তোমরা সবাই কোশ্চেনটা হাউ মেনি হাউ মেনি সেটস অফ হাউ মেনি সেটস অফ নাইন

লিখেছ হাউ মেনি সেটস অফ নাইন আর দেয়ার ইন এইট হান্ড্রেড নাইনটিন তাহলে আমরা কী করবো এইট হান্ড্রেড দেখো এইট হান্ড্রেড নাইনকে নাইন দিয়ে ডিভাইড করবো ঠিক আছে তাহলে কী হয় নাইন দিয়ে ডিভাইড করলে নাইন নাইন ইনটু করলে এইটটি ওয়ান নাইন ঠিক আছে তারপর নাইন ওয়ানে নাইন হয়ে গেলো নাইনটি ওয়ান আমরা দেখো আমরা যদি নাইনটি ওয়ানকে তোমরা সবাই জানো নাইনটি ওয়ানকে যদি আমরা নাইন দিয়ে ইন্টু করি দেখবে এইট হান্ড্রেড নাইনটিন হয়ে যাবে তো কোশ্চেন কী বলেছিল হাউ মেনি সেটস অফ নাইন আর দে আর ইন এইট হান্ড্রেড নাইনটিন তাহলে এইট হান্ড্রেড নাইনটিনকে নাইন দিয়ে ডিভাইড করবে হয়ে যাবে নাইনটি ওয়ান নাইনটি ওয়ান হলো আনসার বুঝেছ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একটু বুঝে করবে না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবে আমি তাহলে পরের ক্লাসে বুঝিয়ে দেবো ওই কোশ্চেনটা তুলে যাবে ঠিক আছে চলো পরে কোশ্চেন দেখো বক্স বুঝে নাও আগে ভালো করে ভালো করে বুঝে নাও পুরো ক্লাসটা দেখে তারপরে কোশ্চেনগুলো একবার তুলে নেবে ম্যাথ কবি তুলে নিয়ে বাড়িতে করবে করার পর আবার আমার এই ক্লাসটা দেখে মিলিয়ে নেবে যে তোমাদের সাথে ঠিক হলো কি না আমার সাথে মিলিয়ে নেবে একবার ঠিক আছে তাহলে দেখো বক্স ডিভাইডেড বাই ফাইভ ইকুয়াল টু ফর্টি দেখো এখানে একটা নাম্বার থাকবে যে নাম্বারকে আমরা ফাইভ দিয়ে ডিভাইড করলে ফর্টি হবে তো কী হবে নাম্বারটা এখানে যেহেতু ডিভাইড রয়েছে তাই ইন্টু হবে তাহলে ফর্টিকে আমরা ফাইভ দিয়ে ইনটু করছি বলে কী হবে টু হান্ড্রেড দেখো এখানে যদি টু হান্ড্রেড থাকতো তাহলে টু হানড্রেডকে আমরা ফাইভ দিয়ে ডিভাইড করলে কিন্তু ফর্টি হয়ে যেত তো বুঝতে পারলে মনে রাখবে এখানে ডিভাইড থাকলে তাহলে মাল্টিপ্লাই হবে ঠিক আছে আমরা ফর্টির সাথে ফাইভ মাল্টিপ্লাই করে নেবো বলে হয়ে গেলো টু হান্ড্রেড টু হান্ড্রেড ওর আনসার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বুঝে করবে

নাইন আর এইট আমরা ইন্টু করে নিচ্ছি হয়ে গেল কত সেভেন্টি টু ঠিক আছে তাহলে আমরা এই এটাকে এইভাবে লিখতে পারি দেখো নাইন সেটস অফ এইট মিনস কি সেভেন্টি টু ইকুয়াল টু সিক্স সেটস অফ বক্স মানে সিক্স ইন্টু ড্যাশ মানে বলো তো এখানে রয়েছে লেফট সাইডে সেভেন্টি টু রাইট সাইডে রয়েছে সিক্স ইন্টু বক্স সিক্সের সাথে কত ইন্টু করলে রাইট সাইড এবং লেফট সাইড ইকুয়াল হবে তাহলে সেভেন্টি টুকে আমাদের সিক্স দিয়ে কী করতে হবে ডিভাইড করতে হবে বুঝতে পারছি ইন্টু রয়েছে ডিভাইড করলে তবে নাম্বারটা পেয়ে যাবো সিক্সে ডিভাইড করে দেখো কি হয়ে যাবে সিক্স এ সিক্স ওয়ান টু সিক্স তাহলে হয়ে গেল কত সিক্স টুয়েলভে সেভেন্টি টু তাহলে এখানে হয়ে যাবে টুয়েলভ বুঝতে তাহলে লেফট সাইড এবং রাইট সাইড ইকুয়াল হলো তাহলে কোশ্চেনটা আরেকবার বলে দিই নাইন সেটস অফ এইট টু সিক্স সেটস অফ টুয়েলভ সিক্স আর টুয়েলভ ইনটু করলে হয়ে যাবে 72 নাইন আর এইট ইন্টু করলে সেভেনটি টু লেফট সাইড রাইট সাইড ইকুয়াল হলো ঠিক আছে চলো পরে করছেন দেখো টু ফাইভ ওয়ান ওয়ান সিক্স জিরো ইকুয়াল টু বক্স প্লাস ফিফটি থাউজেন্ড বক্স প্লাস বক্স প্লাস ওয়ান হান্ড্রেড প্লাস বক্স তো কীভাবে করবো এক্সপ্ল্যান করতে হবে বুঝতেই পারছো তাহলে দেখো এইভাবে করছি দেখো টু ট্যুর পরে দেখো ক ডিজিট রয়েছে এক দুই তিন চার পাঁচ মানে ট্যুর পরে ফাইভ ডিজিট তাহলে কী লিখবো টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে প্লাস দেখো ফাইভ ফাইভের পরে ক ডিজিট এক দুই তিন চার মানে ফোর ডিজিট ওয়ান টু থ্রি ফোর ওয়ানের পরে দেখো থ্রি ডিজিট ওয়ান টু থ্রি প্লাস ওয়ানের পরে টু ডিজিট দেখো ওয়ান টু প্লাস সিক্সের পরে ওয়ান ডিজিট মানে সিক্স জিরো তারপরে রয়েছে জিরো ঠিক আছে তাহলে দেখো এটা যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে হবে ভালো করে দেখো টুর পরে ফাইভ ডিজিট রয়েছে তাই ট্যুর পরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাই টুর পরে ফাইভটা জিরো হলো ঠিক আছে ফাইভের পরে দেখো ফোর ডিজিট রয়েছে ফাইভের পরে ফোরটা জিরো হলো তারপরে দেখো ওয়ানের পরে থ্রি ডিজিট তাই ওয়ানের পরে থ্রি ডিজিট থ্রি জিরো হলো তারপরে আবার একটা ওয়ানের পরে দেখো টু ডিজিট আর একটা ওয়ানের পরে টু ডিজিট মানে ডবল জিরো দিলাম তারপর সিক্সের পরে ওয়ান ডিজিট তাই সিক্স আর ওয়ানের পরে জিরো তাহলে এখানে কত হবে তোমরা বুঝতেই পারছো এখানে কী হয়ে যাবে কি টু জিরো এইটা হয়ে যাবে এখানে টু পরে ফাইভ জিরো পাঁচটা জিরো রয়েছে ঠিক আছে তারপরে দেখো এটা তো রয়েইছে এখানে তারপরে তারপরে কী হবে এখানে এখানে তো ওয়ান হবে আর এখানে ওয়ান হান্ড্রেড তো আছেই আর এখানে হবে সিক্সটি ঠিক আছে জিরোর যেহেতু কোনো ভ্যালু নেই তাই এখানে বক্স দিয়ে কিছু দেওয়া নেই কারণ প্লাস জিরো এখানে তো কোনো জিরোর ভ্যালুই নেই তাই দেওয়া নেই বুঝতে পেরেছ ভালো করে বুঝে নাও ঠিক আছে চলো পরে করছেন চলো দেখো টেন থাউজেন্ডস

ভালো কথা দেখো নাইন হান্ড্রেডস তাহলে কী হবে নাইন হান্ড্রেড ফাইভ ওয়ানস মানে ফাইভ ওয়ান বুঝতেই এখানে ওয়ান এখানে টেন এখানে ঠিক আছে আর এখানে কি থাউজেন্ড টেন থাউজেন্ড এটা ঠিক আছে তাহলে এইভাবে আমরা বসে নিলাম এবার দেখো ফাইভ এখানে জিরো নাইন জিরো সরি ওয়ান তাহলে হয়ে গেলো কি ওয়ান ওয়ান জিরো নাইন জিরো ফাইভ বুঝতে পারলে কোশ্চেনের আগে বলে দিই টেন থাউজেন্ড প্লাস নাইন হান্ড্রেডস প্লাস ফাইভ ওয়ান তাহলে আমরা প্লাস করে পেয়ে যাব ওয়ান জিরো নাইন জিরো ফাইভ ঠিক আছে চলো পরে কোশ্চেন আশা করছি তোমরা বুঝতে পারছো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেন্টাল ম্যাথ তোমাদের আজকে করাচ্ছি মন দিয়ে ভালো করে ক্লাসটা দেখো দেখে নিয়ে কোর্শেনগুলো হাতে তুলে নিয়ে বাড়িতে নিজেরাই করবে আগে বুঝে নাও তারপরে আমার সাথে একবার মিলিয়ে নেবে যে তোমার আর আমারটা ঠিক হলো কিনা পরপর ঠিক আছে পরে করছেন বক্স মাইনাস টু ফোর ফাইভ মাইনাস ফোর নাইন জিরো এখানে যে নাম্বারটা থাকবে তার থেকে টু ফোর ফাইভ মাইনাস করলে ফোর নাইন জিরো হবে তাহলে মাইনাস রয়েছে প্লাস হবে ফোর নাইন জিরোর সাথে টু ফোর ফাইভ প্লাস হবে প্লাস হলে কী হবে ফাইভ হলো নাইন আর ফোর প্লাস করলে থার্টিন থার্টিন থ্রি ওয়ান থাকলো ফোর আর ফাইভ হলো সিক্স সিক্সের সেভেন মানে সেভেন হান্ড্রেড থার্টি ফাইভ থেকে যদি আমরা টু মাইনাস করি তাহলে হয়ে যাবে ফোর হান্ড্রেড নাইনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তো এখানে মাইনাস থাকার জন্য আমরা প্লাস করে নেবো তাহলে এখানে আনসার কী হয়ে যাবে সেভেন হান্ড্রেড হয়ে গেলো সেভেন ঠিক আছে চলো পরে এবার দেখো জিদাক 595 ফাইভ নাইন ফাইভ প্লাস বক্স ইকুয়াল টু ওয়ান ওয়ান জিরো জিরো দেখো ফাইভ নাইন ফাইভের সাথে কত অ্যাড করলে ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড হয়ে যাবে তাহলে কী হবে বুঝতেই পারছো এখানে কত অ্যাড করতে হবে অ্যাড থাকার জন্য এটা থেকে এটা মাইনাস করতে হবে তাহলে ওয়ান ওয়ান জিরো জিরো থেকে ফাইভ নাইন ফাইভ মাইনাস করছি কী হবে ফাইভ আর উপরে টেন ধরবো ফাইভের কত দাও টেন তাহলে ফাইভ হলো টেন ধরার জন্য ওয়ান নাইন নাইনের ওয়ানের টেন টেন টেনে জিরো ফাইভ ধরলাম এখানে ওয়ান ধরলাম ফাইভের ওয়ানে সিক্স সিক্সের কত ইলেভেন সিক্স আর ফাইভ দাও ইলেভেন ইলেভেন ধরার জন্য ওয়ান ওয়ান কেটে গেল তাহলে ফাইভ জিরো ফাইভ আনসার হবে ফাইভ জিরো ফাইভ বুঝেছ কোশ্চেন আর বলে দেই ফাইভ নাইন ফাইভের সাথে আমরা ফাইভ জিরো ফাইভ যদি অ্যাড করি তাহলে হয়ে যাবে ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড বুঝেছো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল কিন্তু আচ্ছা এবার দেখো এই যে একটা নর্মাল সিমপ্লিফাই তোমরা নিজেরা এটা করবে করে আমাকে কমেন্ট করে আনসারটা জানাবে সবাই কমেন্ট করবে করে আনসার জানাবে ঠিক আছে দেখবো তোমরা কতজন রাইড করছো আমি তোমাদের জন্য মেন্টাল ম্যাথ ক্লাস নিচ্ছি তোমরা এটা করে আমাকে পাঠাতে পারবে না অবশ্যই কমেন্ট করে পাঠাবে ঠিক আছে নিজেরা কমেন্ট করতে না পারলে কাউকে দিয়ে কমেন্ট করে আনসারটা পাঠাবে এইটটি প্লাস ইলেভেন মাইনাস এইটটি প্লাস নাইন নর্মাল সিম্পলি ভাই প্লাস করবে প্লাস করবে মাইনাস করবে করে আমাকে পাঠাবে আনসারটা দেখব আমি ঠিক আছে এটা তোমাদের জন্য থাকলো আই হচ্ছে ইলেভেন ইন্টু ইলেভেন প্লাস ফিফটি সিক্স ঠিক আছে এটাও তোমরা কমেন্ট করে জানাবে যখন কমেন্ট করবে তখন দাগ নাম্বারটা মেনশন করবে এই স্যার আই ইলেভেন ইলেভেন ইন্টু করবে করে ফিফটি সিক্স তার সাথে প্লাস করবে করে আমাকে কমেন্ট করে আনসারটা জানাবে ঠিক আছে দেখো যে দেখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা বলছে দেখো যে দেখ কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিভাইড ডিভাইড রুপিস ট্রিপল নাইন ইকুয়ালি ঠিক আছে অ্যামং নাইন পিপল ঠিক আছে হাউ মাছ ডাস ইচ ওয়ান গেট দেখো কোশ্চেনটা বলছি দেখো ডিভাইড রুপিস নাইন হান্ড্রেড নাইনটি নাইন ইকুয়ালি এবং নাইন পিপল নাইন পিপলের মধ্যে নাইন হান্ড্রেড নাইনটি নাইনকে ইকুয়ালি ডিভাইড করতে বলছে ভাগ করে দিতে বলছে হাউ মাছ ডাস ইচ ওয়ান গেট প্রত্যেকে কত করে পাবে বুঝতেই পারছো ইকুয়ালি ডিভাইড করা মানে এটাকে ডিভাইড করতে হবে তাহলে ট্রিপল নাইনকে আমরা নাইন দিয়ে ডিভাইড করবো তোমরা ডিভাইড সব জানো নাইন ওয়ানে নাইন ঠিক আছে এখানে ওয়ান হলো আবার নাইন ওয়ানে নাইন আবার এখানে নাইন নামবে বুঝতেই পারছো আবার নাইন ওয়ানে নাইন ঠিক আছে নাইন ওয়ানে নাইন তাহলে আনসার কথা হলো আনসার হলো ওয়ান 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 মানে ট্রিপল ওয়ান বুঝতে পারলে কোয়েশ্চেনটার আগে বলছি দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল কোয়েশ্চেনটা দেখো ডিভাইড রুপিস নাইন হান্ড্রেড নাইনটি নাইন ইকুয়ালি এবং নাইন পিপল হাউ মাচ ডাস ইচ ওয়ান গেট ইচ ওয়ান গেট বলেছে তাহলে ট্রিপল নাইনকে আমরা নাইন দিয়ে ডিভাইড করবো করলে হয়ে যাবে রুপিস ওয়ান হান্ড্রেড ইলেভেন ঠিক আছে আর তোমরা এই আইটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ওটা তোমরা হোমওয়ার্ক করবে তো আজকের মেন্টাল ম্যাথ ক্লাসে তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোর্শন সেটটা করালাম এর আগেও অনেক কোর্শন সেট করেছি তোমরা যারা দেখো দেখে নেবে ঠিক আছে আর বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো কেমন লাগলো আজ ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানাবে আজ প্রথম ক্লাস করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে যখন আমি তো কোনো ক্লাস নেব সে ক্লাসের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে সবাই ভালো থাকবে মন্দির বাড়িতে পড়াশোনা করো এবং প্রচুর প্রচুর মেন্টাল ম্যাথ প্র্যাকটিস করো